হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর জন্য একটা সিম্পল ডে টাইম মেকআপ লুক শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সবার ফার্স্টে আমি এখানে স্কিন কেয়ার করে নিয়েছি এবং তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি প্রাইমার। এটা হলো ল্যাকমি ব্লার পারফেক্ট প্রাইমার। এই প্রাইমারটা ড্রাই স্কিনের জন্য বেশ ভালো একটা প্রাইমার। নেক্সট আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার অ্যাপ্লাই করেছি, ইন্ডি শেড মিডিয়াম টনি। এই কনসিলারটা বেশ ভালো, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে হবে অ্যাপ্লাই করার পরে। নেক্সট আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম ইন্ডি শেড ব্রোন্স। তোমরা চাইলে ফাউন্ডেশনে ইউজ করতে পারো। সিসি ক্রিম, বিবি ক্রিম অথবা ফাউন্ডেশন, যেটাই তোমরা অ্যাপ্লাই করো না কেন, অবশ্যই নেকেও অ্যাপ্লাই করবে, না হলে স্কিনের সাথে নেকটা ম্যাচ হবে না এবং দেখতে অড লাগবে। নেক্সট আমি খুবই অল্প অ্যামাউন্টে ল্যাকমি রোজ পাউডার ইউজ করছি ফুল ফেসটাকে সেট করার জন্য। নেক্সট আমি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল ইউজ করে আমার আইব্রোজটাকে ফিল করে নেবো। আমি ওভার ড্র করি না, আমি শুধুমাত্র আইব্রো গ্যাপগুলোকে ফিল করি। নেক্সট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট থেকে এই আইশ্যাডোটাকে পিক করবো এবং ফুল আইলেটসে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেবো এবং এটা আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেবো। নেক্সট আমি এনওয়াই বের এই ব্লু আইলাইনারটা ইউজ করে একটা উইঙ্ক আইলাইনার ড্র করে নেব। নেক্সট আমি আইল্যাশ কার্লার ইউজ করে আইল্যাশগুলোকে কার্ল করে নেব এবং আমি মেবেলিনের মাস্কারা ইউজ করছি এখানে। নেক্সট আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটার শেডটাকে ইউজ করে ইনার কর্নার এবং ব্রাউ বোনকে হাইলাইট করে নেব। নেক্সট আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটাকে ইউজ করে ফেস এবং নোজকে কন্ট্রোল করে নেব। নেক্সট আমি এখানে ব্লাশের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কালার আইকন ব্লাশ ইন দি শেড মেলো ওয়াইন। নেক্সট আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটার শেডটা ইউজ করে আমার ফেস এবং নোজকে হাইলাইট করে নেব। নেক্সট আমি লিপস্টিকের জন্য ইউজ করেছি সুইস বিউটি বোল্ড ম্যাট লিপ লাইনার ইন দি শেড চেরি ব্রাউন। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।